বিশ্বব্যাংকের বাধার পরও নিজ অর্থায়নে পদ্মা সেতু আজ বাস্তব বিষয়। বাধা হতে পারেনি বিএনপির প্রকল্প বন্ধের পদক্ষেপও। সেতু নিরাপত্তায় দুই পারে গড়ে তোলা শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সম্পদ রক্ষায় থাকতে হবে সদা সতর্ক। পদ্মা সেতু চালু হলে দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন আরও এগিয়ে যাবে বলেন সরকার প্রধান। জাজিরা থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। দেশের স্বপ্নের যোগাযোগ অবকাঠামো হিসেবে গৌরবের পদ্মা সেতু ব্যবহারের জন্য প্রায় প্রস্তুত। বাকি থাকা সামান্য কিছু কাজ শেষ হলেই মেগা প্রকল্প খ্যাত এই সেতুটিতে শুরু হবে যান চলাচল। বৃহৎ এই সেতুর নিরাপত্তা বিধান ও সুরক্ষায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা 99 কম্পোজিট ব্রিগেড এবার পূর্ণাঙ্গ সেনানিবাস হল। সেতুটিকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করতে জাজিরা ও মাওয়া প্রান্ত মিলে গড়ে তোলা সেনানিবাসে কম্পোজিট বা সমন্বিত ব্যবস্থা রাখা হয়েছে। দৃঢ় সুরক্ষায় থাকছে এয়ার ডিফেন্স সিস্টেমও। সক্ষমতা থাকবে যে কোনো মুহূর্তের হুমকি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার। সেতু উদ্বোধনের তিন মাস আগেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো শেখ রাসেল সেনানিবাসের। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জাজিরা প্রান্তে যুক্ত হয়ে নবনির্মিত ক্যান্টনমেন্টের ফলক উন্মোচন করেন সরকার প্রধান। শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধনী ফলক উন্মোচন করার জন্য অনুমতি প্রদান করছি। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর ভিত্তি আওয়ামী লীগ দিলেও বিএনপি তা বন্ধ করেছিল। বিশ্বব্যাংকের বাধার পরও এই স্থাপনার সফল বাস্তবায়নে নতুন সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করব, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। অনেকেই ভেবেছিল এটা আমরা করতে পারবো না, কিন্তু আমি জানি তো বাঙালিদেরকেও দাবায় রাখতে পারবে না। আমরা যদি ইচ্ছা করি অসাধ্য সাধন করতে পারি। এই সেতু নির্মাণের ফলে আমরা মনে করি যে আমাদের জিডিপিতে অন্তত আরও এক ভাগ থেকে দুই ভাগ সংযুক্ত হবে। পদ্মা সেতুর পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে ফোর্সেস গোল 2030-এর আলোকে গড়ে তোলা হচ্ছে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। সেতুর নিরাপত্তা একান্তভাবে অপরিহার্য, আমাদের প্রস্তুত থাকতে হবে। কখনো যদি ভবিষ্যতের আক্রমণ হয় আমরা যেন তা যথাযথভাবে প্রতিরোধ করতে পারি। প্রকল্পের প্রথম ভাগে জাজিরায় স্থাপনা নির্মাণের পর এখন পুরোদমে চলছে মাওয়া প্রান্তে দ্বিতীয় ফেজের নির্মাণ কাজ। যোগাযোগ অবকাঠামো তো বটেই, কৌশলগত স্থাপনা হিসেবেও দিন দিন গুরুত্ব বাড়বে পদ্মা সেতু প্রকল্পের। এখান থেকেই স্থল, নৌ ও আকাশপথে যে কোনো সম্ভাব্য হামলা মোকাবেলা করার সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, শেখ রাসেল সেনানিবাস, জাজিরা, শরীয়তপুর। নান্দনিক লাইটিং পদ্মা সেতুকে রাতেও আলোকিত করে রাখবে দিনের মতো, ছড়াবে রঙিন আলোর ছটা। চোখ ধাঁধানো এ আলো শুধু পদ্মাপাড়ের মানুষকেই নয়, আকৃষ্ট করবে পর্যটকদেরও। সেতুর নানা বৈচিত্র্যের অন্যতম আকর্ষণ হবে এটি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। নকশায় দুবাইয়ের বুর্জ আল খলিফার মতো করে সেতুটি আলোক সজ্জিত করা হবে। বিশেষ দিনে আলোক সজ্জায় বিমোহিত করার পরিকল্পনাও রয়েছে। রং বেরঙের আলোর দ্যুতি ছড়াবে অবকাঠামো বা স্ট্রাকচারগুলোর মধ্যেই। আর্কিটেকচারাল লাইটিং নামে পরিচিত এই লাইটিং সেট করার সব ব্যবস্থা রেখেই পদ্মা সেতুর অবকাঠামো তৈরি করা হয়েছে। জুনে উদ্বোধন হচ্ছে সেতুর সড়ক পথ, তবে আর্কিটেকচারাল লাইটিং কাজ শুরু হবে উদ্বোধনের পরই। ব্যতিক্রমী ও টেকসই লাইটগুলো নিয়ে আসা হচ্ছে চীন থেকে। কয়েক রকমের ব্যয়বহুল এই আর্কিটেকচারাল লাইটিং এর ব্যবহার দেশে এই প্রথম। লাইটিং এর কাজ শেষ হলে সেতুর সৌন্দর্য বিশেষ মাত্রায় পৌঁছাবে, যা বিশ্বের অন্যতম সেতুতে স্থান করে নিবে বাঙালির গর্বের পদ্মা সেতু। এই পদ্মা সেতুতে আর্কিটেকচার লাইট যদি ব্যবহৃত হয় এই পদ্মা সেতুর সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। এই লাইটের কারণে আমাদের এই পদ্মা সেতু অনেক সৌন্দর্য দেখা যাবে। তবে আর্কিটেকচারাল লাইটিং এ আরো কয়েক মাস সময় লাগলেও সেতুটি চালুর সময় ল্যাম্প পোস্টের মাধ্যমে সড়ক বাতি রাতের সেতুকে আলোকিত করে রাখবে দিনের মতোই। মূল সেতুতে স্টিল ল্যাম্প পোস্ট লাগানোর অগ্রগতি 44%। পদ্মা সেতু চালু হয়ে যাচ্ছে, আমরা অনেকটাই খুশি। বাণিজ্যিক বিষয়গুলো অনেক উন্নত হবে। সেতুর প্রকল্প পরিচালক জানালেন, সড়ক পথের উদ্বোধনের পরই শুরু হবে আর্কিটেকচারাল লাইটিং এর কাজ। আমরা এখন চাইলেই আর্কিটেকচারাল কাজ শুরু করতে পারছি না, কিছু কাজ আরো কিছু পরে শুরুই করতে হবে।
যেটা মেসিভ কাজ, এটা এক দুই মাসে কাজ করা যাবে। মূল সেতুতে 328টি ল্যাম্পপোস্টের মধ্যে 144টি বসে গেছে। মূল সেতুর অগ্রগতি 97% বেশি, আর সার্বিক অগ্রগতি প্রায় 92%। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি আর লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেটে জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে নিত্য পণ্যের দাম বেড়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। পাঁচ বছর পর সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল, এ উপলক্ষে মঙ্গলবার সকালে খণ্ড খণ্ড মিছিলে বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির প্রায় 2000 কাউন্সিলর সহ নেতাকর্মীরা সিলেট রেজিস্ট্রারি মাঠে জড়ো হন। কানায় কানায় পূর্ণ মাঠে নেতাকর্মীর স্লোগানের মাঝে সকাল 11টায় সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে সরকারের সমালোচনা করে তিনি বলেন, বড় বড় মেগা প্রকল্পের নামে দেশে দুর্নীতি আর লুটপাট চলছে, নিত্য পণ্যের দাম বাড়ার পেছনে ক্ষমতাসীন দলের সিন্ডিকেট জড়িত বলে অভিযোগ তার। 10,000 কোটি টাকার পদ্মা সেতু, এটা 30,000 কোটি টাকা নিয়ে গেছে লুট করতে করতে করতে। আসল কারপেট কাজটা হচ্ছে মেগা দুর্নীতি করা, সেই দুর্নীতির টাকা কানাডায় বেগুন পাড়ায় পাচার করা। সব মানুষ চিৎকার করছে যে জিনিসের দাম কমাও, দামাবে কোথায়, কম দাম কমাবে কোথায়? কারণ যারা চুরি করছে দাম বাড়াচ্ছে, এটা সিন্ডিকেট। আর এই সিন্ডিকেট কারা? এখন যারা আওয়ামী লীগ করছে তারাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকার জননিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। রাত্রি 9টার মধ্যে সব লোকের মধ্যে আপনার গুলি করে কমিশনারের হাজবেন্ডকে মেরে দিচ্ছে প্রকাশ্যে। কারণ কি? যাদের যদি আইন শৃঙ্খলা রক্ষা করবে পুলিশ, তারা তো ব্যস্ত রাজনীতি করতে, একজনীতি করতে। এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং তাকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানান। সম্মেলন শেষে 18 ইউনিটের 1,818 জন কাউন্সিলর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনে ভোট দেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতিতে দক্ষিণাঞ্চলের 15 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। খুলনায় সংগঠনের নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ কর্মসূচি। হামলায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা নেতাদের। এদিকে কর্মবিরতি দ্রুত প্রত্যাহার না হলে পরিবহন চলাচল বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা পাম কর্তৃপক্ষের। খুলনায় ঘুরছে না জ্বালানি তেল সরবরাহের ট্যাঙ্ক লরির চাকা, সড়কে থেমে আছে সারি সারি গাড়ি। শ্রমিক ইউনিয়ন নেতা আল আমিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তেল সরবরাহ বন্ধ রেখে কর্মবিরতিতে শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে পদ্মা, মেঘনা, যমুনা তিনটি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে খালিশপুরে শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে কর্মসূচি পালন করেন তারা। হামলায় জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। এদিকে শ্রমিকদের কর্মবিরতিতে খুলনা বিভাগের 10 জেলাসহ 15 জেলায় পেট্রোল, ডিজেল, অক্টেন সরবরাহ বন্ধ রয়েছে। চিহ্নিত সন্ত্রাসী তাকে আর কি অতর্কিত হামলা করে তাদের হাতে দেশি অস্ত্র এবং অগ্নিঅস্ত্র ছিল। তাকে সন্ত্রাসীরা যে হামলা করেছে সেই সন্ত্রাসীকে না গ্রেফতার করা পর্যন্ত আমাদের কোনো গাড়িগুলা শ্রমিকরা চালাবে না। তবে পাম্পগুলোতে এখন পর্যন্ত পর্যাপ্ত মজুদ থাকায় প্রভাব পড়েনি পরিবহন চলাচলে, কিন্তু কর্মবিরতি দীর্ঘায়িত হলে যে কোনো সময় পরিবহন চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। এখন তেল তোলা যদি বন্ধ রাখে তাহলে আমাদের এখানে অনেক প্রভাব পড়তে পারে। অ্যাম্বুলেন্স, তারপরে অন্যান্য পরিবহন সেক্টরের যেসব গাড়িগুলো তেল নেয় এরা তেল পাবে না, গাড়ি ঘোড়া চলবে না, আমাদের পাম্পে পেশা কিনে হবে না, আমরা বেকারভাবে বসে থাকবো। নগরীর 3টি ডিপোর প্রত্যেকটি থেকে প্রতিদিন গড়ে কমপক্ষে 70-80টি লরি তেল সরবরাহ করে থাকে। আবদুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। খোলায় পানি চলাচলের বিকল্প ব্যবস্থা ছাড়াই খালে বাঁধ দিয়ে সড়ক উন্নয়নের কাজ করায় তীব্র পানি সংকটে পড়েছেন বোরো চাষিরা। পানির অভাবে প্রায় 12,000 হেক্টর জমির ধান খরার কবলে। মাঝে মধ্যে মাঝপথে ফসলের অবস্থায় দিশেহারা কৃষকেরা প্রায় 150 কোটি টাকার ক্ষতিপূরণ মুখে পড়েছেন।
পানি সরবরাহের ব্যবস্থা করা না হলে ক্ষতিগ্রস্তের সংখ্যা বাড়ার শঙ্কা কৃষি বিভাগের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন, লিটনের রিপোর্ট। পানির অভাবে ধান খেত শুকিয়ে চৌচির, চোখের সামনেই মাঠ জোড়া সবুজ ধান গাছগুলো ধীরে ধীরে লাল হয়ে মরে যাচ্ছে। চরফেশন উপজেলা সদরের মুখরবান্ধা খালে বাঁধ দিয়ে সেতু নির্মাণের কাজ করছে সড়ক বিভাগ। বাঁধের উপর দিয়ে যান চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করলেও পানি যাওয়া আসার সুযোগ রাখা হয়নি, ফলে বাঁধের পূর্ব দিকের অংশের খালটি শুকিয়ে পানি শূন্য হয়ে পড়েছে। এতে খালের দুই পাড়ের আলিগাঁও ও খোদেজাবাগ গ্রামের 400 একর জমির ধান খরায় আক্রান্ত। একই অবস্থা চরফেশন, লালমোহন ও বুরহানুদ্দিন উপজেলার 12,000 হেক্টর বোরো ক্ষেতের। এদিকে বোরো খেতে পানি সরবরাহ নিশ্চিত করতে না পারায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা কৃষি বিভাগের। তাদের যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল ঘরে তুলবে সেক্ষেত্রে ব্যাপক একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। জেলা সদর থেকে চরপেশনের বাবুরহাট পর্যন্ত 94 কিলোমিটার আঞ্চলিক সড়ক উন্নয়নের সাথে খালে বাঁধ দিয়ে 43টি সেতু ও কালভার্ট নির্মাণ কাজ চলছে। এ বাঁধের কারণে 3 উপজেলায় 5টি খালে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। নাসিরউদ্দিন, লিটন, সময়। দুবাই ফেরত যাত্রীর পেট থেকে 1 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে এগুলো উদ্ধারের পর তার পকেটে আরও 340 গ্রাম স্বর্ণ পাওয়া যায়। আটক লিটন হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেন ঢাকা কাস্টমস হাউস। স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করলে তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয়। পরীক্ষায় পেটের ভেতরে স্কচ টেপে মোড়ানো স্বর্ণ পাওয়া যায়। পরে পেটের ভেতর থেকে বিশেষ পেস্ট আকারে থাকা স্বর্ণগুলো বের করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য 1 কোটি টাকার মতো। বাজারে কাঙ্ক্ষিত পরিমাণ ভোজ্যতেল সরবরাহ না করায় বসুন্ধরা অয়েল মিলকেও তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দ্বিতীয় দফায় প্রতিষ্ঠানটির কারখানা তদারকি শেষে এ নির্দেশ দেন সংস্থাটির পরিচালক। সরবরাহ কমের কারণ ব্যাখ্যায় প্রতিষ্ঠানটি বলছে, চলতি মাসে কাঁচামাল সংকটের পাশাপাশি টিসিবিকে পণ্য দিতে গিয়েই বাজারে সরবরাহ কমেছে। বসুন্ধরা গ্রুপের তেলের কারখানায় দ্বিতীয় দফায় তদারকিতেও বাজারে সয়াবিন তেল সরবরাহে কাঙ্ক্ষিত উন্নতি পায়নি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত ফেব্রুয়ারিতে যেখানে 17,164 মেট্রিক টন বোতলজাত সয়াবিন তেল বাজারে দেয় বসুন্ধরা, সেখানে প্রথম দফার তদারকির আগে 19 মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটি সরবরাহ করে 6,310 মেট্রিক টন। গত 9 দিনে এই সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে 13,052 টনে। হিসাব বলছে সরবরাহ বেড়ে দ্বিগুণ হলেও কারখানাটির মাসিক সক্ষমতা 18,000 টনের চেয়ে তা বেশ কম। চলতি মাসে বাজারে সরবরাহ কমের কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে, সরকারি বিপণন সংস্থা টিসিবিতে 7-লেয়ার প্যাকেটে তেল সরবরাহ করতে গিয়েই দেখা দিয়েছে এই সংকট। আমাদের যখন টিসিবি চললে লাইনে আমরা 460 থেকে 480 পর্যন্ত আমরা ম্যাক্সিমাম দিতে পারি। কেন তদারকি করেও কাঙ্ক্ষিত পর্যায়ে সরবরাহ বাড়াতে পারেনি বসুন্ধরা, তার যৌক্তিক কারণ ব্যাখ্যা দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে তলব করা হয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের। প্রথম পর্যায়ে যে সরবরাহ পরিস্থিতি থেকে দ্বিতীয় পর্যায়ে এসে আমরা উন্নতি পেয়েছি সবগুলো মিলে, তারপরেও ক্ষেত্রবিশেষে কিছু মিলে যে অনিয়মগুলো পেয়েছি আমরা তাদেরকে অফিসে তলব করেছি আগামীকাল, এখানে বসুন্ধরাও রয়েছে। বাজারে ভোজ্যতেলের চাহিদা যোগান ঠিক রাখতে এসও ব্যবসায়ীদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যাখ্যা করে যিনি কোনো ব্যবসা পরিচালনা করবেন কিংবা মানুষকে মানে ভোগান্তিতে ফেলবেন তাদের বিরুদ্ধে আমাদের আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, তিনি কোনো ব্যক্তি কিংবা যে কোনো প্রতিষ্ঠানই হোক না। তেলের বাজারে সরবরাহ কমের কারণ ব্যাখ্যা দিতে বুধবার বাংলাদেশ এডিবল অয়েল মিল, টিকে গ্রুপ ও এস আলম গ্রুপকেও তলব করেছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, কেরানীগঞ্জ।